হাই বিয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো দেখো তোমাদের প্রশ্নটা ছিল এক নম্বরে যে তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা লিখো এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যার বর্গমূল নির্ণয় করো এবং দুই নম্বর আছে একটি সৈন্যদলকে নয় বারো এবং বিশ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না সৈন্য সংখ্যাকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় সমাধান দেখব দেখো এক নম্বর প্রশ্নের উত্তর ধরে তিন অঙ্কের একটি পূর্ণ সংখ্যা দুইশো পঁচিশ দেখো এটা আমি ধরে নিয়েছি উৎপাদকের সাহায্যে দুইশো পঁচিশের বর্গমূল নির্ণয় করলো দেখো উৎপাদকের সাহায্যে কীভাবে বর্গমল নির্ণয় করে আমরা কিন্তু সবাই জানি আগে দুশো পঁচিশে তোমরা যে সংখ্যা দ্বারা ভাগ দাও যেটা ভাগ দেওয়া বা দুশো পঁচিশে দেখো পাঁচ দ্বারা ভাগ দিলে পঁয়তাল্লিশ হয় এবং পঁয়তাল্লিশে আবার পাঁচ দ্বারা ভাগ দিলে নয় হয় এবং রে আবার তিন দ্বারা ভাগ দিলে তিন হয় এখানে দুশো পঁচিশ সময় সমান পাঁচ গুণ পাঁচ তিন গুণ তিন সমান সমান জোর হয়েছে পাঁচ গুণ পাঁচ এবং তিন গুণ তিন বন্ধুরা দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গ বলে নির্ণয় করো আগে আমরা উৎপাদকের সাহায্যে করছি এখন আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবো এই জন্য আমরা ডান থেকে বামে জোড়া মিলাবো দেখো প্রথম আমি ডান থেকে বামে গেলে পঁচিশ একটা জোড়া এবং দুই খালি থাকে তো ফার্স্টে আমরা দুইয়ের বর্গ করব দেখো দুইয়ের বর্গ আসলে দুইয়ের বড় করলে হচ্ছে এক 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 দুয়ের বড় করলে চাই রয়ে যায় তা দুইয়ের চেয়ে বড় জন্য আমরা কী করব এক লাগবো এক তারপর দেখো এক থাকে এবং পঁচিশের পঁচিশ ওই জোড়াটা নামাই দিছি তারপর দেখো দুইয়ের ডাবল হয়েছে একের ডাবল দুই এবং পাঁচ এবং পা পঁচিশের পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ সময় সময় হলো পনেরো উত্তর তো বন্ধুরা দেখো দুই নম্বর প্রশ্নটা কী বলছিল দুই নম্বর প্রশ্নটা বলছিল একটি সৈন্যদলকে নয় বারো ও বিশ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না সৈন্যদলকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায় তার নির্ণয় করে বন্ধুরা এই ছিল আমাদের দুই নাম্বার প্রশ্ন তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যাতে অ্যাসাইনমেন্টের সকল ভিডিও তোমরা সবার আগে পেতে পারো তো বন্ধুরা চলো দেখি আমরা দুই নম্বরের উত্তরপত্রটা দেখো দুই নম্বরের উত্তরপত্র বসে যে সৈন্য সংখ্যা হলো নয় বারো ও বিশ যার লসাগু একটি পূর্ণবর্গ না করে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায় না দেখো বন্ধুরা নয় বারো ও বিশকে আগে আমরা লসাখও করি দুই দ্বারা ভাগ দিলে নয়ের ভিতরে যায় না বারোর ভিতরে ছয় বার যায় এবং বিশের ভিতরে দশ বার যায় আবার দুই দ্বারা ভাগ দিলে নয়ের ভিতরে যায় না ছয়ের ভিতরে তিনবার যায় এবং দশের ভিতরে বার যায় এবং তিন দ্বারা ভাগ করলে তিন নয়ের ভিতরে তিনবার যায় তিনের ভিতরে একবার যায় এবং পাঁচ অক্ষে তিন পাঁচের ভিতরে যায় না পাঁচ হয়ে গেছে তারপর হচ্ছে তাহলে নয় বারো ও বিশের লশাক হল দুই গুণ দুই তিন গুণ তিন গুণ পাঁচ সমান সমান কত একশো আশি তো একশো আশি এলো আমার এই সংখ্যাটার লসাগু তো দেখো আমার প্রশ্ন বলছিল কিন্তু যে সৈন্যদলকে লসাগু আগো আকারে সাজানো যায় কিনা এটা আগে নিয়ে করছে আগে লসাগো আকারে সাজালাম সাজানোর পর আমরা উত্তর পাইছি একশো আশি বন্ধুরা দেখে আমরা একশো আশির পরে প্রাপ্ত সৈন্য সংখ্যা একশো আশি জন কিন্তু একে বর্গাকারে সাজানো না কারণ একশো আশিরে বর্গাকারে সাজানো জানে এখন আমরা একশো আশিরে যদি আমরা আবার উৎপাদক বের করি একশো আশির উৎপাদক বের করতে হলে দুই দ্বারা ভাগ দিলে নব্বই বার যায় তারপর নব্বইরে দুই দ্বারা ভাগ দিলে পঁয়তাল্লিশ বার যায় এবং পঁয়তাল্লিশে তিন দ্বারা ভাগ দিলে পনেরো বার যায় রে তিন দ্বারা ভাগ দিলে পাঁচবার যায় এখানে নয়টা নয়শো আশির সমান সময় হচ্ছে দুই গুণ দুই তিন গুণ তিন পাঁচ দেখো তাই দুই দুই এক জোড়া এবং তিন তিন এক জোড়া এবং পাঁচ কিন্তু অবশিষ্ট থাকে আর যদি কোনো এরকম সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না তাহলে এই সংখ্যাটার কীভাবে পূর্ণবর্গ সংখ্যা করা যায় তো এটা নিয়ে আমরা দেখি দিই কীভাবে পূর্ণবর্গ সংখ্যা ই করা যায় দেখো এখানে উৎপাদক পাঁচ জোড়াবিহীন যদি পাঁচ জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো বন্ধুরা খেয়াল খেয়াল করে কী বলছে যে এখানে জোড়া জোড়ন যদি সবগুলো সংখ্যা জোড়া থাকতো তাহলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো সুতরাং একশো আশিকে পূর্ণবর্গ সংখ্যা করার জন্য পাঁচ দ্বারা গুণ করতে হবে অর্থাৎ নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ দেখো বন্ধু আমার প্রশ্ন ছিল যে ওই সংখ্যাটার পূর্ণবর্গ সংখ্যা কিনা তা প্রমাণ করতে বলছে এবং যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হইব এটা নির্ণয় করতে হয়েছে সুতরাং সংখ্যাটিকে পাঁচ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে বন্ধুরা আশা করি তোমরা উত্তরটি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম